হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। রেলে 1120 সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে, এর সম্পর্কে সব কিছু জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কাজের জন্য সাব ইন্সপেক্টরের পদে 1120 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2018 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলরা 5 বছর বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোক হতে হবে, ছেলেদের বেলায় লম্বায় অন্তত 165 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেন্টিমিটার আর ফুলিয়ে 85 সেন্টিমিটার। মেয়েদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 157 সেন্টিমিটার। বেসিক পে পাবেন আপনি 35,400 টাকা, মোট শূন্য পদ হচ্ছে আপনার 1120টি। এখানে গ্রুপ হিসাবে ভ্যাকান্সি ভাগ করা হয়েছে, যেমন আপনার গ্রুপের মধ্যে পড়ছে আপনার দক্ষিণ রেলওয়ে, দক্ষিণ পশ্চিম রেলওয়ে, দক্ষিণ মধ্য রেলে ছেলে নেওয়া হবে আপনার 126টি, তার মধ্যে আপনার জেনারেল পাবেন 75টি এবং বাদবাকি তপশিল এবং ওবিসিদের জন্যে। মেয়ে নেওয়া হবে এখানে 52টি, তার মধ্যে 29টি আপনার জেনারেল এবং বাদবাকিটি তপশিল ও ওবিসিদের জন্যে। এবার আসছে আপনার গ্রুপ বি। গ্রুপ বির মধ্যে আপনার পড়ছে মধ্য রেলওয়ে, পশ্চিম রেলওয়ে, পশ্চিম মধ্য রেলওয়ে, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে। এখানে আপনার ছেলে নেওয়া হবে 144টি, তার মধ্যে জেনারেল নেওয়া হবে আপনার 59টি এবং বাদবাকিগুলো তপশিল ও ওবিসিদের জন্যে। এখানে আপনার মেয়ে নেওয়া হবে 56টি, তার মধ্যে জেনারেল হবে 22টি এবং বাদবাকিগুলো তপশিল ও ওবিসিদের জন্যে। গ্রুপ সির মধ্যে পড়ছে আপনার পূর্ব রেলওয়ে, পূর্ব মধ্য রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে, পূর্ব উপকূল রেলওয়ে। এখানে আপনার ছেলে নেওয়া হবে আপনার 287টি, তার মধ্যে জেনারেল পাবেন 149টি এবং বাদবাকিগুলো হচ্ছে তপশিল এবং ওবিসিদের জন্যে। এখানে মেয়েদের ভ্যাকান্সি আছে 121টি, তার মধ্যে জেনারেল 59টি এবং বাদবাকি ভ্যাকান্সিগুলো তপশিল ও ওবিসিদের জন্যে। এবার আসছে আপনার গ্রুপ ডি। গ্রুপ ডির মধ্যে পড়ছে আপনার উত্তর রেলওয়ে, উত্তর পূর্ব রেলওয়ে, উত্তর পশ্চিম রেলওয়ে, উত্তর মধ্য রেলওয়ে। এখানে আপনার ছেলেদের ভ্যাকান্সি আছে 173টি, তার মধ্যে জেনারেলদের জন্য আছে 96টি এবং বাদবাকিগুলো তপশিল ও ওবিসিদের জন্য। এখানে মেয়েদের ভ্যাকান্সি আছে আপনার 69টি, তার মধ্যে জেনারেলের জন্য আছে আপনার 39টি এবং বাদবাকিগুলো তপশিল ও ওবিসিদের জন্য। এবার আসছে আপনার গ্রুপ ই। গ্রুপ ইর মধ্যে পড়ছে আপনার উত্তর সীমান্ত রেলওয়ে। এখানে আপনার ছেলেদের জন্য ভ্যাকান্সি আছে 30টি, তার মধ্যে জেনারেল 21টি এবং বাদবাকি তপশিল ও ওবিসিদের জন্য। এখানে মেয়েদের ভ্যাকান্সি আছে 12টি, তার মধ্যে জেনারেলের জন্য আছে 8টি এবং বাদবাকি তপশিল ও ওবিসিদের জন্য। গ্রুপ এফ। গ্রুপ এফ হচ্ছে আপনার রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। এখানে আপনার ছেলেদের নেওয়া হবে 59টি এবং তার মধ্যে জেনারেলের জন্য আছে 54টি এবং বাদবাকি তপশিল ও ওবিসিদের জন্যে। প্রার্থী বাছাইয়ের জন্যে অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। এই পরীক্ষায় 90 মিনিটের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে 1 জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন, 2 অ্যারথমেটিক 35টি প্রশ্ন, 3 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন। লিখিত পরীক্ষায় 35% নম্বর পেলে সফল হবেন। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা ও শারীরিক মাপজোকের পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এইসব বিষয়: 1 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 2 3 ফুট 9 ইঞ্চ হাই জাম্প, 3 12 ফুট লং জাম্প। মেয়েদের বেলায় থাকবে 4 মিনিটে 800 মিটার দৌড়, 2 নম্বর 3 ফুট হাই জাম্প, 3 নম্বর 9 ফুট লং জাম্প। দৌড় পরীক্ষায় 1 বার ও হাই জাম্প আর লং জাম্পে 2 বার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় সফল হলে মোট শূন্য পদের 3 গুণ প্রার্থীকে শারীরিক মাপজোক ও সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। একজন প্রার্থী একটি দরখাস্ত করবেন, একাধিক দরখাস্ত করলে বাতিল হয়ে যাবে। দরখাস্ত করবেন অনলাইনে 1 জুন থেকে 30 জুনের মধ্যে।
আপনি www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে 1 জুন থেকে 30 জুনের মধ্যে দরখাস্ত করবেন। এবং এখানে পরীক্ষার ফিস লাগবে আপনার 500 টাকা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।